বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুনধুনার বারাসাতে। এদিন বারাসাত জেলা বিজেপির পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরের সামনে কর্মসূচির ডাক দেওয়া হয়। এসএসসি ও গ্রুপ ডি দুর্নীতি মামলা সহ ইডি ও সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপির আইন অমান্য কর্মসূচিকে ঘিরে ধুনধুমার কাণ্ড বারাসাতে। মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলার বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার উদ্যোগে বারাসাতে জেলাশাসকের দপ্তরের সামনে আইন অমান্য কর্মসূচির ডাক দেওয়া হয়। আইন অমান্যের নেতৃত্ব দেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। উপস্থিত ছিলেন বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র। আইন অমান্য কর্মসূচিতে পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের কুশপুত্তলিকা দাহ করেন বিজেপি কর্মীরা। বিজেপির এই আইন অমান্য কর্মসূচিতে অংশ নেন কয়েকশো বিজেপি কর্মী সমর্থক। আইন অমান্য কর্মসূচি থেকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল জানান, চোর ধরো জেলে ভরো এই কর্মসূচি গোটা রাজ্য জুড়ে চলছে। বারাসাতের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে এবং সংগঠিত হতে হবে সামনের পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের দিকে চেয়ে। লাঠিচার্জ করেছে, আজকে অস্বীকার করছেন ইনি, আজকে ছেলে পুলিশরা মেয়েদের মারছে। ইউ ডোন্ট হ্যাভ এনি শেম। লেডি পুলিশরা ওখানে দাঁড়িয়ে, তারা বলছে আমরা কিছু করিনি, ছেলে পুলিশরা করেছে। আজকে এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চুরি করবে, কিন্তু সাধারণ মানুষ কিছু বলতে পারবে না। কেন হুমকি দিচ্ছেন জজ সাহেবকে? কারণ দিদিমণি ভয় পেয়েছেন। অনুব্রত মণ্ডলকে যদি পাশে না দাঁড়ান তাহলে দুদিন বাদে দিদিমণির ডাক আসবে। তাই জন্য উনি সমস্ত চেষ্টা করছেন যাতে অনুব্রতকে জামিন দেওয়া হয়। কিন্তু বাংলার মানুষের তরফ থেকে সিবিআই, ইডি এবং মহামান্য আদালতকে বলবো, আমরা এই পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো মানুষকে জেলের পিছনে দেখতে চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।